অনলাইন ক্লাস কেমন আছো তোমরা সবাই আশা করি সৃষ্টিকর্তার আশীষ সম্পর্কে তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি তোমাদের জানাতুন মিস রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো সবাই আশা করছি তোমরা নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছো বাসাতে বসে তাই তো অনলাইন ক্লাসের মাধ্যমে তো আমাদের কি করতে হবে বাসাতে বসে পড়ালেখা করতে হবে তো আজকে আমরা কি পড়বো বলো তো আমরা আমাদের ক্যাপিটাল লেটার কি করেছিলাম শেষ করেছি এখন আমরা স্মল লেটারগুলো শেষ করব ধাপে ধাপে তাই তো আমরা এ থেকে জে পর্যন্ত স্মল লেটারগুলো আমরা শেষ করেছি কিভাবে লিখতে হয় আর এগুলো দিয়ে কি কি ওয়ার্ড তৈরি করা যায় সেগুলো আমরা দেখেছি আজকে আমরা নতুন কিছু শিখব চলো আসো আমরা আগে কি করব ওয়ার্ড বোর্ডে আমরা আগে দাগ টেনে ঘরটা কমপ্লিট করে নেব তোমরাও সাথে সাথে কি করবে খাতা আর পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও সবাই কি খাতা আর পেন্সিল নিয়ে রেডি ওকে আজকে আমরা দেখব কিভাবে কে লিখতে হয় কে এল এম এন ও এই পাঁচটি লেটার্স আমরা আজকে স্মল লেটার কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখব আচ্ছা ওয়ার্ড মানে কি তোমরা জানো ওয়ার্ড মানে হচ্ছে শব্দ লেটার হচ্ছে বর্ণ তাহলে স্মল লেটার হচ্ছে ছোট বর্ণ হ্যাঁ আর ক্যাপিটাল লেটার হচ্ছে বড় বড় তাহলে এ থেকে জেড পর্যন্ত আমরা যেভাবে ক্যাপিটাল লেটার লিখেছি সেভাবে আমরা স্মল লেটারগুলো লিখব তাহলে প্রথমে দেখো কি লিখব কে এই এভাবে দিয়ে ঠিক কি করব আমরা এই যে মিডল লাইনটাতে স্টপ হয়ে যাবে আমরা দেখবে যে সবকিছুই কিন্তু স্মল লেটারগুলো হয় এই নিচে যায় না হলে উপর যায় কিন্তু এই মিডিল লাইনে ছেড়ে অবস্থান করে তাহলে কি হবে এই যে এখান থেকে প্রথমে স্ট্যান্ডিং লাইন দিয়ে ঠিক তার নিচে থেকে এভাবে লিখে এরকম করে কি হবে স্মল লেটার কে এই যে স্মল লেটার কে স্মল লেটার কে নেক্সট এল হয়ে গেল কি স্মল লেটার এল স্মল লেটার এল নেক্সট এম এইভাবে হয়ে যাবে কি এম এটা কি এল তারপর দেখো একদম একটু ছোট স্ট্যান্ডিং লাইন দিবে এটা কিন্তু দেখো এই যে মিডল লাইন দেখেছো এই যে এরকম করে একটা দিবে তারপরে এরকম করে ইউর মতো হ্যাঁ এটা কিন্তু উল্টা ইউ তাই তো এইভাবে দিলে হয়ে যায় কি এম এটা কিন্তু এম আর এটা হচ্ছে স্মল লেটার এম স্মল লেটার এম তাহলে দেখো এই যে ইউ আর এভাবে স্ট্যান্ডিং লাইন তাহলে কি হয়ে যায় এটা হচ্ছে এম স্মল লেটার এম স্মল লেটার এম নেক্সট আমরা লিখব ও ও আমরা কিভাবে শিখেছিলাম এরকম করে বড় দুই ধরে দাগ দিয়ে লিখেছিলাম ও আর স্মল ওটা কি হবে জানো স্মল ওটা শুধু এই যে মিডল লাইনে বসবে এটা হচ্ছে ও এটা ও এ এল এম এল ও তাহলে দেখো ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ডিফারেন্সটা কি দেখে নিই
তো এটা একটু বড় হয়ে গিয়েছে দেখো আমরা কিভাবে শিখেছিলাম এইখানে এটা যাবে আর এইভাবে যাবে তাই না এইভাবে আমরা শিখেছিলাম অথবা আমরা এইভাবে শিখেছিলাম যে এই দুই লাইন বরাবর হ্যাঁ এইভাবে শিখেছিলাম তাই তো যে এইভাবে দিয়ে এটা কি হবে ক্যাপিটাল লেটার কে ঠিক এরকম করে আমরা দিব এইভাবে এটা হচ্ছে স্মল লেটার কে তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরেছো এই যে এরকম করে তিনটা ভাগ দিব ঘরে ঠিক এরকম করে এখানে দিয়ে দিব আর এখানে দিব তাহলে এটা কি ক্যাপিটাল লেটার কে আর এটা স্মল লেটার কে নেক্সট এল এলটা আমরা কি লিখেছিলাম ক্যাপিটাল লেটার এইচ এইভাবে লিখেছিলাম তাই না মনে আছে সবার তাহলে এটা হবে ক্যাপিটাল লেটার এল আর এটা হচ্ছে শুধু ফ্রিস্ট্যান্ডিং লাইন এটা হচ্ছে স্মল লেটার এল স্মল লেটার এল নেক্সট আমরা এম শিখেছিলাম কিভাবে এইচ এরকম করে কি শিখেছিলাম আমরা এটা আমরা শিখেছিলাম ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটার এল আর এটা দুইটা ইউ একসাথে অ্যাড করে দিলে হয়ে যায় কি এম স্মল লেটার এম নেক্সট আমরা লিখব এম এভাবে আমরা শিখেছিলাম কি এম ক্যাপিটাল লেটার এটা কি হবে এম আর স্ট্যান্ডিং লাইন দিয়ে শুধু একটা রিভার্স ইউ দিলে হয়ে যায় কি স্মল লেটার এম রিভার্স মানে কি জানো রিভার্স মানে হচ্ছে বিপরীত এটার উল্টোটা হ্যাঁ মানে যেমন আমরা ইউটা এভাবে দেখি না ঠিক তার উল্টোই কিন্তু এমটা তাই না এই যে আমরা এভাবে ইউ শিখবো ঠিক এটা উল্টোই হচ্ছে এম নেক্সট আমরা শিখেছিলাম কি ক্যাপিটাল ওটা এরকম বিগ বক্স তাই তো বিগ সার্কেল আর এটা হচ্ছে স্মল সার্কেল তাহলে ও কে এল এম এল ও কে এল এম এল ও কে ফর কাইট এল ফর লায়ন এম ফর ম্যাঙ্গো এল ফর নেস্ট ও ফর অরেঞ্জ তাহলে আবার ওয়ার্ডগুলো আমরা শিখে নিই কি কি ওয়ার্ড হতে পারে আমরা ক্যাপিটাল লেটারে যে ওয়ার্ডগুলো দিয়েছি সেগুলি কিন্তু স্মল লেটারের হবে তাহলে কে ফর কাইট এল ফর লায়ন এম ফর ম্যাঙ্গো এম ফর নেস্ট ও ফর অরেঞ্জ তাহলে আমরা আজকে কি শিখলাম কে এল এম এন ও কে এল এম এন ও তাহলে কেমন লাগলো লেখাগুলো স্মল লেটারগুলো অনেক ইজি তাই না হ্যাঁ একটু প্র্যাকটিস করলেই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে কি করবো আমরা এগুলো বেড়ে যাবো এগুলো তো অনেক ইজি স্মল লেটারগুলো আজকে আমরা লেখাগুলো শেষ করলাম এখন আমরা চলো আজকে নতুন কিছু শিখবো আমরা আজকে শিখব সেভেন ডেজ নেম সেভেন ডেজ নেম কি জানো আমাদের দিন হচ্ছে ষাটটি ষাটটি দিন তোমরা তো সবাই জানো কি আমাদের দিন হচ্ছে ষাটটি এই সাত দিনই হচ্ছে সেভেন ডেজ নেম সাত দিনের নাম কি হয় সেগুলো আমরা আজকে ইংরেজিতে জানবো এবং পাশাপাশি বাংলাগুলো বলবো ইংরেজি প্রথম দিন শুরু হয় কি শনিবার স্যাটারডে স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে ফ্রাইডেটা আমাদের সবচেয়ে বেশি প্রিয় একটা দিন তাই না কারণ কি জানো বলো তো তোমরা কারণ সবাই আমরা একসাথে থাকি তাই না সবাই কি করে আপু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ভাইয়ারাও দেখবে ভাই আপুরাও স্কুলে থাকে তোমরাও দেখবে স্কুলেই থাকবে যখন স্কুল শুরু হবে তখন ক্লাসগুলো কি শনি থেকে বৃহস্পতি পর্যন্ত
Saturday থেকে Thursday পর্যন্ত হয়। Friday তে কি আমাদের holiday মানে আমাদের ছুটির দিন। তাহলে Friday একটু মজা তাই না? তাহলে আমরা আবার একটু রিভিশন করি। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday în bangla hocche shonibar. Sunday robibar. Monday shombar. Tuesday mongolbar. Wednesday budbar. Thursday brihospotibar. And last day Friday. Tar în bangla hocche shukrobar. আবার একটু পড়ি তাহলে আমরা বাংলা আর ইংরেজি দুটোই শিখে যাব। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউজডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। তাহলে তোমরা কি পারবে? কেউ যদি জিজ্ঞেস করে সেভেন ডেজ নেম বা মিস যদি জিজ্ঞেস করে সেভেন ডেজ নেম আমরা কি বলতে পারবো? ইয়েস আমরা বলতে পারবো। আবার আরেকবার রিভিশন করি। স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। দিস ইজ সেভেন ডেজ নেম। দিস ইজ সেভেন ডেজ নেম। সাত দিনের নাম আমরা শিখে গেলাম। তো সবাই কি করবে? ভালো থাকবে। বেশি বেশি করে কিন্তু বাসায় অবস্থান করতে হবে, বাসায় থাকতে হবে তাই না? আর কি করতে হবে? পাশাপাশি অনলাইন ক্লাসগুলো দেখতে হবে। অনলাইন ক্লাসে আমরা যা শিখাবো সেগুলো শিখে নিতে হবে। কারণ এখন কি করোনা অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা করোনা ভাইরাস ফাইট করতে পারি কি? বাসায় অবস্থান করে থাকলে আমাদের করোনা কিন্তু চারপাশে দিয়ে ঘোরাঘুরি করে। তাই কি করবো? করোনা প্রতিরোধ করার জন্য করোনা ভাইরাসকে আমরা দেখতে পারি, ভাইরাস তো দেখা যায় না তাই না? ভাইরাস খালি চোখে দেখা যায় না। তো কার মাধ্যমে কিভাবে আসবে আমরা তো কেউ জানি না। তাই আমরা নিজেরাই নিজেদের সচেতন রাখবো, ঘরে অবস্থান করব, বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, আর বেশি বেশি করে পানি পান করতে হবে, শাক সবজি ফল মূল বেশি করে খেতে হবে। তাহলে কি হবে? আমরা বেশি বেশি শক্তি পাবো, আমরা বেশি বেশি স্ট্রং হব তাই না? করোনা ভাইরাসকে আমরা নিজেরাই ফাইট করব। আমরা কিন্তু অবশ্যই কিন্তু ভয় পাবো না। আমরা সবাই মানে যেগুলো দুর্বল আমরা কখনোই উইক হয়ে পড়বো না তাই না? কারো কাছে আমরা দুর্বল নই। আর এই মাসটা কি জানো, আরেকটা কথা হচ্ছে যে এই মাসটা আমাদের স্বাধীনতার মাস। 26শে মার্চ আমাদের কি ছিল? 26শে মার্চ ছিল স্বাধীনতা দিবস। 1971 সালে 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিল? স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আর আজকে আমরা স্বাধীন, আমরা একটি স্বাধীন দেশে বাস করি। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসবো তাই না? দেশকে ভালোবেসে আমরা অন্য দেশের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তার জন্যই আমরাই কিন্তু পারি আমাদের দেশকে সুন্দর করে রাখতে। আমরা আমাদের দেশে কি করব? যেমন দেখো তোমরা বলতে পারো যে কিভাবে আমরা আমাদের দেশকে সুন্দর করে রাখতে পারি। আমরা কি করব? দেখো অনেক চারিদিকে অনেক নোংরা থাকে, ময়লা আবর্জনা পড়ে থাকে, সেগুলো কি করব? আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপরে অনেক গরিব আছে তাই না? গরিব মানুষ আছে, তাদেরকে আমরা যেটুকুই পারবো আমরা সাহায্য করব। তাহলে যদি একজন আরেকজনকে কোনো বিপদ হয় আমরা যদি সাহায্য করি, আমরা কি আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারব। আর সবাই সমান হবে, তখন সবাই ভালো মতো বাস করতে পারবে। আর আমরা আমাদের তখন কি করব, আমাদের দেশে অন্য দেশকে অন্য দেশের মানুষ এসে দেখতে পারবে যে হ্যাঁ আমাদের একত্র আমরা একত্র থাকতে পারি। আমরা আমাদের দেশের মানুষকে ভালোবাসে যেহেতু আমরা আমাদের দেশকে
আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশকে সম্মান করব আমরা আমাদের বাবা মাকে যেরকম সম্মান করি দেশ কিন্তু আমাদের একটি মা তাই আমরা আমাদের মাকে কি করি অনেক বেশি পছন্দ করি তাই না আপুর থেকে বেশি কিন্তু পছন্দ করি কি আম্মুকে একটু বেশি পছন্দ করি আম্মু একটু রাগ করে কিন্তু তারপরেও কি আম্মু বেশি আদর করে আম্মু আমাদের কি কষ্ট পায় না যখন আমরা কোনো কিছু করি তারপর যখন আম্মু বকা দেয় হ্যাঁ তখন কি আমরাই বেশি কষ্ট পাই এবং আম্মুরাই কিন্তু কি করে আম্মুরাও মনে মনে কষ্ট পায় হয়তো তোমাদেরকে প্রকাশ করে না তাই আমাদের দেশ কিন্তু একটি আমাদের মা আমরা আমাদের মাকে যেরকম ভালোবাসি আমরা আমাদের দেশকেও ভালোবাসবো স্বাধীনতা মাসে তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম